এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিদ আওয়ালও মনোনয়ন জমা দিয়েছেন। বেলা 12:30টার কিছু আগে মনোনয়ন ফর্ম জমা দেন উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদী বলে জানান তিনি। তিনি বলেন, শঙ্কার কিছু নেই, বিএনপিকে শেষ পর্যন্ত মাঠে থাকারও আহ্বান জানান তিনি। জনগণের ভোটে নির্বাচিত হতে চান বলেও মন্তব্য করেন আতিকুল ইসলাম। অন্যদিকে দুপুর 2টার দিকে মনোনয়ন জমা দেন তাবিদ আওয়াল। এ সময় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপির প্রার্থী। এখনো বলছি যে আগামী নির্বাচনটা আসলে সুস্থ, অবাধ, নিরপেক্ষ হতে বেশ সন্দেহ আছে। সন্দেহটা খালি আমাদের একার নয়, সাধারণ জনগণের অনেক প্রশ্ন আছে। ওনারা নির্ভয়ে ভোট দিতে পারবেন কিনা বা ভোট গণনা হবে কিনা, এই কথাগুলো নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের কাছে এইমাত্র তুলে ধরেছি। আর সাথে সাথে তুলে ধরেছি যে আমরা মনে করি একটা বিতর্কিত নির্বাচন অতীত হয়ে এসেছে, আর বিতর্কিত না বাড়িয়ে ইভিএমটাকে এই নির্বাচনে না ব্যবহার করার জন্য আমরা মনে করি যে একটি অংশগ্রহণমূলক ইলেকশন হবে। আমি অনুরোধ করব সবাইকে যে আসুন, যে কোনো নির্বাচনে কিন্তু হার জিত আছেই, কেউ হারবে কেউ জিতবে, এটাই বাস্তবতা। আমরা কোনো সময় হেরেছি, কোনো সময় জিতেছি, এটাই বাস্তবতা। কিন্তু আমরা কোনো সময় মাঝপথে গিয়ে আমরা কিন্তু ইলেকশন বর্জন করি নাই। আমি অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আগামী 30শে জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র নির্বাচন হবে, আমি সবাইকে অনুরোধ করব, সকল প্রার্থীকে অনুরোধ করব একটি অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করার জন্য।